আমন্ত্রণ বরেন্দ্র সংবাদে, সাথে আছি আমি জিহাদুল ইসলাম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বাঘাই হেরোইন ও দেশীয় অস্ত্র সহ শীর্ষ সন্ত্রাসী আশিককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। সাইবার সিকিউরিটি অ্যাক্ট না বুঝেই সমালোচনা করছে বিএনপি, বললেন পলক। প্রধানমন্ত্রীর কাছে জলবায়ু তহবিল থেকে রাজশাহী বিভাগের জন্য বরাদ্দ চাইলেন রাশিক মেয়র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাঘাই হেরোইন ও দেশীয় অস্ত্র সহ শীর্ষ সন্ত্রাসী আশিককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। সে রাজশাহী বাঘার আড়ানি স্টেশন এলাকায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য বেচাকেনা সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। গত 6 আগস্ট দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন জনের বাড়ি ও দোকানে হামলা চালিয়ে লোকজনকে মারপিট করেছে। এতে আহত 12 জনের মধ্যে একজনের হাতের হাড় ভেঙে গেছে। তার অপকর্মের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককেও ভয়ভীতি ও হুমকি দিয়েছে সে। বৃহস্পতিবার এজাহারভুক্ত 6 মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আশিক রানাকে 600 গ্রাম হিরোইন ও 4টি দেশীয় অস্ত্র সহ গ্রেফতার করেছে র‍্যাব-৫। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‍্যাব-৫ সদর কোম্পানির একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে আশিক রানার বাড়ি থেকে হিরোইন ও দেশীয় অস্ত্র সহ তাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত অবৈধ মাদকদ্রব্য, হিরোইন বিক্রয়ের উদ্দেশ্যে এবং দেশীয় অস্ত্রসমূহ সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে আসামি আশিক রানা। সে রাজশাহী বাঘা উপজেলার আড়ানি পৌরসভার 4 নং ওয়ার্ড নূরনগর গ্রামের মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে। তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট না বুঝেই বিএনপি রাজনৈতিক উদ্দেশ্যে সমালোচনা করছে। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর বঙ্গবন্ধু হাইটেক পার্কে ইন্টেলেকচুয়াল হিস্ট্রি 1 স্টার্ট আপ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। জুনায়েদ আহমেদ পলক বলেন, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা আইনটি নিয়ে সমালোচনা করছেন তারা বিষয়টি না জেনে করছেন। সাইবার সিকিউরিটি আইনের প্রতিটি ধারাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার পর সেটি নিয়ে সমালোচনা করার জন্য বিএনপিকে পরামর্শ দেন তিনি। তিনি বলেন, সাইবার সিকিউরিটি অ্যাক্ট জনবান্ধব ও জনকল্যাণমুখী। এটি গণমাধ্যম বা সাধারণ মানুষের স্বাধীনতা খর্ব নয়, বরং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আইনটি বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিভিন্ন দেশের আইন এবং বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে এই আইনটি করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দেওয়া হয়েছে। এটি একটি যুগোপযোগী আইন এবং ভবিষ্যতের জন্য এটি কল্যাণকর বলেও উল্লেখ করেন মন্ত্রী। সাইবার নিরাপত্তা আইনটা করেছি আমাদের সাইবার জগৎটাকে নিরাপদ করার জন্য। আমাদের দেশের নারী পুরুষ শিশু কিশোর কিশোরী সকল নাগরিকদেরকে সাইবার জগতে তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের মোটটা 60টা ধারা আছে। 60টা ধারার মধ্যে মাত্র 4টা ধারা হচ্ছে অজামিনযোগ্য, যেগুলো হচ্ছে হ্যাকিং বা সাইবার আক্রমণ করার জন্য খুব গুরুত্বপূর্ণ। যেরকম দেখা গেছে, আমরা গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো হিসেবে ঘোষণা করেছি 34টা প্রতিষ্ঠানকে, যেরকম ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, পাসপোর্ট, বার্থ রেজিস্ট্রেশন সিস্টেম, আপনার ড্রাইভিং ডেটাবেজ কিংবা ভোটার আইডি বা ন্যাশনাল আইডি, এই ধরনের যে গুরুত্বপূর্ণ যে তথ্য পরিকাঠামো, সেখানে যদি কেউ দেশে বা বিদেশ থেকে আক্রমণ করে, তথ্য অর্থ যদি চুরি করে, তাহলে সেক্ষেত্রে সেই অপরাধগুলোকে আমরা কঠোর শাস্তি কিংবা বেশি জরিমানার ব্যবস্থা করেছি। এরকম মাত্র 4টা ধারা, যেগুলো একদমই সাইবার আক্রমণের সাথে সম্পর্কযুক্ত, সেগুলো ছাড়া কোনো ধরনের অপরাধকে এখানে অজামিনযোগ্য করা হয় নাই, যার ফলে যেইগুলো নিয়ে বিতর্ক ছিল আমাদের সাংবাদিক বন্ধুদের এবং আমরা বেশ 4 দফায় বসেছি জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সংস্থার সাথে, এবং আমরা সংসদের স্থায়ী কমিটিতে আমরা দেশের শীর্ষস্থানীয় প্রত্যেকটি সাংবাদিক সংগঠনের সাথে আমরা নেতৃবৃন্দের সাথে আলোচনা করেছি, করে আমরা কিন্তু এখানে মিথ্যা মামলা করলে বাদীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, এরকম একটা কঠোর ধারাও কিন্তু আমরা এখানে সম্পৃক্ত করেছি। কারণটা একটাই, যাতে মিথ্যা মামলা করে কেউ কোনো সাংবাদিক বা কোনো সাধারণ নাগরিককে যাতে হয়রানি করার সুযোগ না পায়, এবং তার মধ্যে মধ্যে কিন্তু একটা উপলব্ধি থাকবে যে সে যদি মিথ্যা মামলা করে কাউকে হয়রানি করে তাহলে তাকে বিচারের আওতায় আসতে হবে। একই সাথে কিন্তু আমরা আমাদের ধরুন যে তদন্তকারী কর্মকর্তা হিসেবে আগে যেখানে সাব ইন্সপেক্টর ছিল সেটাকে আমরা বৃদ্ধি করে ইন্সপেক্টর লেভেলে করেছি, অর্থাৎ একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা ছাড়া এই আইনের কোনো ধারায় কোনো মামলা তদন্ত করতে পারবে না। এই সব কিছু মিলিয়ে আমি বলতে পারি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায়
মাননীয় আইসিটি উপদেষ্টা মহোদয়ের পরামর্শে এবং আইনমন্ত্রী মহোদয়ের তত্ত্বাবধানে আমরা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন অংশীজনের সাথে আলোচনা করে আন্তর্জাতিক আইনগুলো যেগুলো আছে আপনার ভারত ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা সেগুলো যদি তুলনা করে দেখেন আমরা অত্যন্ত একটা উদার এবং ভবিষ্যৎমুখী সাইবার নিরাপত্তা আইন আমরা গতকালকে সংসদে আমরা অনুমোদন পেয়েছি এবং যারা এই ধরনের মিথ্যা প্রচার করছেন কিংবা উদ্দেশ্যমূলকভাবে উস্কানিমূলক তথ্য দিচ্ছেন আমি তাদেরকে অনুরোধ করব যে আইনটা পুরোটা পড়তে এবং পাশাপাশি বিশ্বের অন্যান্য আইন পড়ে তুলনামূলক চিত্রটা তৈরি করে যদি তারা সমালোচনা করেন তাহলে ভালো হয় আমি গতকালকেও বিভিন্ন টেলিভিশন আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে গেলে সাইবার নিরাপত্তা আইনের কোনো বিকল্প পথ আমাদের সামনে নেই এবং সেই আইনটা যাতে কোনোভাবেই সাংবাদিক এবং সাধারণ মানুষকে যাতে মানে ক্ষতিগ্রস্ত না করে এবং স্বাধীনভাবে তাদের চিন্তা বা লেখা বা মত প্রকাশে বাধাগ্রস্ত না করে সেগুলো সব বিবেচনায় এনেই একটা অত্যন্ত উদার এবং ভবিষ্যৎমুখী আইন সাইবার নিরাপত্তা আইন করা হয়েছে আমি আবারও অনুরোধ করব বিএনপি এবং অন্যান্য যারা সমালোচনা করছেন তাদেরকে প্রথমে আইনটা পুরোটা পড়তে এবং তারপরে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডার আইনগুলো পড়তে পড়ে তারা যদি তুলনামূলক বিশ্লেষণ করে নির্দিষ্টভাবে কোনো ধারাকে তারা চিহ্নিত করতে পারেন যে এই ধারাটা ইউরোপ বা আমেরিকার ধারার থেকে বা আইনের থেকে বেশি কঠোর বা মত প্রকাশে বাধা দিবে তাহলে আমরা সেই জবাব দিতে অবশ্যই প্রস্তুত আছি জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত রাজশাহী বিভাগের জন্য বরাদ্দ চেয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বৃহস্পতিবার গণভবনে জাতীয় স্থানীয় সরকার দিবস 2023 উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই দাবি জানান রাশিক মেয়র উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন মাননীয় প্রধানমন্ত্রী আমরা লক্ষ্য করেছি গতকাল আপনি বলেছেন যে জলবায়ু তহবিলের যে প্রকল্পগুলো তৈরি হয় সেগুলো ডেল্টা প্ল্যান 2100কে মাথায় রেখে যেন করা হয় এবং সুন্দরবন এলাকাটি অগ্রাধিকার পাবে একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই রাজশাহী জলবায়ুর কারণে ক্ষতিগ্রস্ত এলাকা প্রচণ্ড গরম পানির লেয়ার নিচে নেমে গেছে পানি আর্সেনিকযুক্ত এবং পদ্মা নদীর পানি তো কমে গেছে আপনি নিজেও জানেন ফলে রাজশাহীতে খরার কারণে মানুষ খুব ক্ষতিগ্রস্ত হয় আমরা রাজশাহী বিভাগ জলবায়ু তহবিল থেকে কিছু বরাদ্দ পাই একটু বিবেচনা করবেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এমপি অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সংসদ সদস্য সিটি কর্পোরেশনের মেয়র জেলা উপজেলা পৌরসভা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউন্সিলরগণ সহ স্থানীয় সরকার বিভাগের তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে লিফলেট বিতরণ করেছে বিএনপি বৃহস্পতিবার বেলা 11টার দিকে রাজশাহী মহানগরীর ভুবনমোহন পার্ক এলাকায় মহানগর বিএনপির উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধী লিফলেট বিতরণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি লিফলেট বিতরণ শেষে তিনি বলেন আদালত আইন শৃঙ্খলা বাহিনী সব কিছুই এখন শেখ হাসিনার স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে তিনি আরও বলেন বিরোধী দল ও ভিন্নমত প্রকাশে যারা বিশ্বাসী তাদের উপর জুলুম করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালতকে ব্যবহার করছে এই সরকার রুহুল কবির রিজভি সাইবার সিকিউরিটি অ্যাক্টের প্রসঙ্গে বলেন এ আইনের মাধ্যমে সাংবাদিক ও সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ও ঝুঁকির মধ্যে পড়বে এতে করে মত প্রকাশের স্বাধীনতা আর থাকবে না সভা শেষে রুহুল কবির রিজভি নেতাকর্মীদের সাথে নিয়ে নগরীর বিভিন্ন জায়গায় ডেঙ্গু প্রতিরোধী লিফলেট বিতরণ করেন এবং ডেঙ্গু সম্পর্কে মানুষকে সচেতনতা সৃষ্টি করেন নাটোরে শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদের নিয়ে মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা 12টার দিকে শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনিমা চৌধুরী অডিটোরিয়ামে এসে শেষ হয় পরে অনিমা চৌধুরী অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁইয়া অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সামিউল আমিন নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন সহ অন্যান্য সরকারি কর্মকর্তা বৃন্দ এ সময় বক্তারা বলেন মাদক এক ভয়াবহ নেশা
মাদকের ভয়াবহতা থেকে নিজেকে ও দেশকে রক্ষা করতে হবে। মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়। মাদক এক সামাজিক ব্যাধি, এর সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে। পরিবার, সমাজ ও ধর্মীয় প্রচারণার মাধ্যমে মাদককে না বলতে হবে। সমাজের অবক্ষয় রোধে জীবনকে ভালোবাসতে হবে, জীবনকে সুন্দর করে গড়ে তুলতে হবে। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।